করে নিচ্ছি, আর আপনি একটুখানি একটু কাইন্ডলি একটু মায়ানগরের ব্যাপারটা করে দেখেন আর কি বলবো, যদি এক একজনকে তোলা যায়। এই যে কথাটা বলছেন সেটা তো আইসি স্যারকে বলতে হবে। আপনি আপনি নিয়ে আসুন আইসি স্যার, আইসি জানে তো, আইসি আমরা জানি না, জানে জানে আমরা তো জানি না যে ট্রান্সফার হয়ে গেছে, আমরা তো জানি না যে ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ গিয়ে আসছে না স্যার, আপনি এসেছেন কিনা আপনি গিয়ে বলুন যে ব্যাপারটা সিচুয়েশন এরকম দাঁড়িয়েছে। কন্ট্রোল নিয়ে মোটামুটি এক দেড় মাস আগে ঝামেলা হয়, ঝামেলা দিয়ে যে একটা রাস্তা কন্ট্রাক্টর নেওয়ার পর দিয়ে রাস্তাটা বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার পরে পূর্বেতে মানে একটু কন্ট্রাক্টর রাস্তার কাজ করবে না, ও চলে যাচ্ছিল, আমরা গ্রামবাসী বসে নিয়ে রাস্তার কাজের দায়িত্ব নিয়ে আমরা সবাই আলোচনা করে নিয়ে আমরা বলি কি যে এটা রাস্তা একটু বড় করা হোক, আর এক ফিট কি চারামুল যাদের পড়ছে এই রাস্তা নিয়ে আমরা বড় করার সূত্রে এখানকার একটা বাড়িঘর মানাইনগরের কিছু লোককে ডাকে নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে মারধর করে, মারধর করার পরে আমরা পুনরায় এখানে বসে আমরা মীমাংসা করে দিই, যত নেতা থাকে কার্তিক টার্তিক যতগুলো আছে আমাদের লালগঞ্জের মেম্বার টেম্বার, তারপরে এমএলএ সাহেবও জানে, সেখানকার পুলিশ প্রশাসন আরও জানে, আইসি সাহেবও জানে আগে, তারপরে আমরা বসে নিয়ে আলোচনা করে এখানে মীমাংসা পুত্র সবই হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আমরা একটা মীমাংসায় বসে দিতে কোনো যদি ক্ষতিপূরণ হয় তাহলে কিন্তু যে বাড়িঘরের যে ঢাকে নিয়ে এসেছিল আলম তার প্রতিবাদ ক্ষতিপূরণ কিন্তু ওকে দিতে হবে, আমাদের লোককে যদি মানাইনগরের লোক যদি ধরে আটকায় তার কালকে আগামীকালের সূত্রে একজন আমাদের লোক আমাদের ওখানে গেছিল একটা লোক কোনো কাজে, যাওয়ার পরে নাম হচ্ছে ওর মুস্তুবা, ওকে ধরে মানাইনগরের লোক কিছু ওই ছেলে এই মারধর করে ঢুকাই দিয়েছিল, ওখান থেকে ঢুকাই দেওয়ার পর ওখানকার যে মেম্বার ছিল ও মানে রক্ষা করতে পারেনি, কিছু লোক ছুটাছুটি করে নিয়ে তাহলে বলছে আমরা ওকে ছাড়বো না, কই বলছে একে মারে ফেলো, কই বলছে একে হত্যা করে দাও, নাহলে পরে যতক্ষণ না লালগঞ্জের লোক আসে নাকে কোনো মতোই ছাড়া যাবে না, তার সূত্রে আমরা এখানে যতক্ষণ সুরাহা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করে ছেকে আছি, আমাদের পুলিশ প্রশাসন যতক্ষণ আমাদের। স্টাইলিশ ফার্নিচারে এক অনন্য নাম ঝাড়গ্রামের রংমহল, প্রভৃতি জিনিস পাওয়া যায়, সেই সঙ্গে রয়েছে 6 মাসের ফ্রি সার্ভিসিং, এছাড়া রয়েছে বাচ্চাদের জন্য ব্যাটারি চালিত গাড়ি, এজন্য অগ্রিম বুকিং ও চলছে। আজই যোগাযোগ করুন বেড়া ট্রেডার্সে রঘুনাথপুর ঝাড়গ্রামে, বিশদ জানতে লগ ইন করুন www.beratraders.com ওয়েবসাইটে।